আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হচ্ছে এখন মারজুকের জন্য পপকর্নগুলো ভাজবো, এটি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাজার জন্য আমি হচ্ছে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। বেশি দিতে হবে না, সামান্য একটু দিলেই হবে। একটু তেল দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি হাঁড়িটা ভালোভাবে গরম করে নিব। এটি গরম হয়ে গেলে পরে হচ্ছে তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পপকর্ন, তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখি না হয় কিনা, রান্না হোক। যতক্ষণ ফুটা শুরু করে নাই ততক্ষণ হচ্ছে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। ফুটা শুরু করছে, আসলে আমি ওকে অন্য কিছু করে দিতাম, যেহেতু আমার মাংস ঢুকে গেছে ওকে কোলে নিয়ে বেশি কিছু করা যাচ্ছিল না, তখন চিন্তা করলাম সহজে যেটা করা যায় আর কি। আর আমি হচ্ছে এটা খাচ্ছিলাম, এই যে এখান বাড়ি থেকে আনাই, কারণ সব কিছু আসলে মিক্স, চাল গম বিভিন্ন রকমের বিচি সব কিছু একটা যখন খাচ্ছে সেও এটা খাইতে চাচ্ছে, খেতে খেতে পারবে না, এর জন্য হচ্ছে ওকে একটু গরম দিলাম আর কি। মোটামুটি অনেক হয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গরম গরম থাকতে একটু বিট লবণ ছিটে দিচ্ছি। একটু দিয়ে আমি একটু নেড়ে দিব আবার। কয়েকটা ছাড়া মোটামুটি সবই ফুটছে। ও মামা। জি মা। আমি এটা হচ্ছে অল্প সময়ে বাচ্চা সান্ত্বনা দেওয়ার মতো একটা খাবার আর কি। ভালো হয়েছে, মোটামুটি সবই ফুটছে কয়েকটা ছাড়া। এখন আমরা মা ছেলে মিলে ওগুলো খাবো। ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মাসুর এগুলো দেখে হাসতেছে। আল্লাহ হাফেজ।